हरे कृष्णा 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 हरे हरे, हरे राम हरे राम 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 हरे हरे। हरे कृष्णा। सुप्रभात समस्त गौर भक्त वृंदेर श्री चरण कमले, आमार सश्रद्ध प्रणाम। समस्त प्रशंसा शिल प्रभुपादेर एवं गुरु महाराजेर। एई मुहूर्ते आमरा गंगा सागरे अवस्थान करछि कपिल मुनिर आश्रमे, जेखने गंगा देवी समुद्रे प्रवेश करें। गोमुख थेके शुभारम्भ करे गंगा देवी एखानेई समुद्रे प्रवेश करें। आपनारा सबाई जानें जे किभाबे एक समय सागर महाराज उनी अश्वमेध यज्ञ करछिलेन, तखनकार दिने पृथिवीर सम्राटराई केवल ये अश्वमेध यज्ञ करते पारतें। भागवते वर्णना रयेछे जखन सागर महाराज जखन अश्वमेध यज्ञ करछिलेन तखन इंद्र उनी भयभीत हयेछिलेन, कारण शास्त्रे उल्लेख रयेछेन जिनी 100টি अश्वमेध यज्ञ करबेन तिनी इंद्रेर पद लाभ करते पारबेन। तो इंद्र से घोड़ाटी चूरी करे कपिल मुनिर आश्रमे, यही स्थान होच्छे कपिल मुनिर आश्रम। तो कपिल मुनि जखन ध्यानस्थ छिलेन तखन कपिल मुनिर आश्रमे से घोड़ाटाके लुकिए रखे। एदिके सागर महाराज उनार 60,000 पुत्रदेरके विभिन्न स्थाने पाठान से अश्वमेध यज्ञेर घोड़ाके खुजे पावार जन्य। 60,000 पुत्र এইখানে এসেছিলেন এবং কপিল মুনিকে ধ্যানস্থ দেখে এবং তার পাশেই ঘোড়াটাকে দেখে কপিল মুনিকে ওনারা সন্দেহ করেন এবং কপিল মুনিকে বিভিন্ন কদর্য ভাষায় ভর্ৎসনা করতে লাগলেন। কপিল মুনির ধ্যান ভেঙে গেল। কপিল মুনি যখন ধ্যান ভাঙে এবং দেখলেন যে এই 60,000 পুত্রের জন্য তার ধ্যান ভেঙেছে, অত্যন্ত ক্রোধান্বিত হলেন এবং বিনা কারণে ওনাকে দোষারোপ করছেন। ওনার ক্রোধের মাধ্যমে সেই 60,000 পুত্রকে উনি ভস্মীভূত করেছিলেন। যখন সাগর মহারাজ এটি শুনলেন, সাগর মহারাজ এইখানে এসেছিলেন কপিল মুনির চরণে আশ্রয় নিতে, ওনার কাছে ক্ষমা চাইতে, উনি ক্ষমা করলেন, বললেন তুমি যদি গঙ্গা দেবীকে এখানে আনতে পারো তাহলে তোমার 60,000 পুত্র আবার প্রাণ ফিরে পাবে। যজ্ঞ সমাপ্ত করার পরে সাগর মহারাজ সারা জীবন গঙ্গের আরাধনা করেও গঙ্গাকে এই পৃথিবীতে আনয়ন করতে পারেননি, কারণ গঙ্গা দেবী স্বর্গে ছিলেন। ওনার পরে ওনার সন্তান অংশুমান, উনিও সারা জীবন গঙ্গা দেবীর তপস্যা করে আনতে পারেননি। তারপরে দিলীপ মহারাজ, ওনার সন্তান অংশমানের সন্তান দিলীপ, উনিও সারা জীবন ধ্যান করে তপস্যা করে গঙ্গা দেবীকে আনতে পারেননি। ওনার পুত্র ভাগীরথ গঙ্গা দেবীকে সন্তুষ্ট করেছিলেন, মহাদেবকে সন্তুষ্ট করেছিলেন। সেই ভাগীরথ মহারাজ এই গঙ্গা দেবীকে এইখানে আনয়ন করেছিলেন, সেই জন্য গঙ্গা দেবীর একটি নাম ভাগীরথী, যেহেতু ভাগীরথ মহারাজ এইখানে এসেছিলেন। তো আমরা এখন আপনাকে আপনাদেরকে এই মন্দির আমরা দর্শন করাবো। এই মন্দির হচ্ছে কপিল মুনির আশ্রম, যেইখানে বিশেষ করে গঙ্গাসাগর মেলায় প্রায় 25-30 লক্ষ ভক্তবৃন্দরা এইখানে আসেন এই মন্দিরকে দর্শন করতে এবং গঙ্গাতে স্নান করার জন্য, যেখানে সমুদ্রে গঙ্গা দেবী প্রবেশ করেন।
এখন কি আমরা মন্দিরে যেতে পারি? হ্যাঁ, ওকে। তো এখন আমরা আপনাদেরকে মন্দির দর্শন করানোর চেষ্টা করতে পারি। বাংলায় একটা কথা আছে, সব তীর্থ বারবার, গঙ্গা সাগর একবার। আমি জানি না কেন, হয়তো ওই সময় পরিকাঠামো সেরকম ছিল না বলে হতে পারে, কিন্তু এখন পরিকাঠামো খুব সুন্দর এখানে। তা আপনারা সহজেই আসতে পারেন এবং কপিল মুনির আশ্রমে এসে কপিল মুনিকে দর্শন করতে পারেন, মা গঙ্গাকে দর্শন করতে পারেন, সাগর মহারাজকে আপনারা দর্শন করতে পারেন। ইনি হচ্ছেন কপিল দেব, কপিল মুনির আশ্রম। অগণিত ভক্তবৃন্দরা এখানে আসেন সারা বছর ধরে এই স্থানে নিজেদেরকে ধন্য করার জন্য, পবিত্র করার জন্য। ইনি হচ্ছেন কপিল মুনি, ইনি হচ্ছেন মা গঙ্গা এবং ইনি হচ্ছেন সাগর মহারাজ, যার 60,000 পুত্র এইখানেই ভস্মীভূত হয়েছিলেন। তো এইখানে আমরা ভগবানের বিভিন্ন অবতার কি আমরা দর্শন করতে পারি? সীতারাম, হনুমানজি, ভগবান কৃষ্ণ, নরসিংহদেব, শ্রীরামানুজাচার্য, এই হচ্ছে কপিল মুনির আশ্রম। আরেকটি সুখবর আপনাদেরকে আমরা দিতে পারি। আচ্ছা, তার আগে এখানে মহাদেব রয়েছেন, পার্বতী গণেশ সহ, ওনাদেরকে দর্শন করুন। বিশালক্ষী, দেবরাজ ইন্দ্র, যিনি ভাগবত অনুযায়ী ঘোড়াকে চুরি করেছিলেন, এবং মা কালী। হায় কৃষ্ণ। তো যেটা আমি বলতে চাইছিলাম আপনাদেরকে, যে সুখবরটি হচ্ছে শ্রীল প্রভুপাদের অহৈতুকী কৃপায় আমরা কপিল মুনিকে প্রণাম জানাই। হরি বল। তো সুখবর হচ্ছে শ্রীল প্রভুপাদের অহৈতুকী কৃপায় আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ তথা ইসকন এখানে এক অপূর্ব মন্দির হতে চলেছে, কনস্ট্রাকশন বিগত কয়েক বছর ধরে হচ্ছে। করোনার জন্য কিছুটা কাজ থমকে গিয়েছিল, তো আমি এইখানে এসে আমি সত্যিকারে খুব খুশি যেইভাবে কাজ এগিয়ে চলছে এখন। ওইদিকে দেখা, আপনারা দেখতে পারেন যে এখানে কত সুন্দর পরিকাঠামো তৈরি করেছে। অগণিত ভক্তবৃন্দরা এখানে আসেন, চারিদিক খুব সুন্দর করে সাজানো। এখন এইটি হচ্ছে, যখন বৃষ্টি হবে এখানে তীর্থযাত্রীরা এখানে বিশ্রাম নিতে পারে। বিরাট রাস্তা করেছে, একদম একদম গঙ্গাদেবী সমুদ্র একদম সামনে। তো স্নান আদি করে আপনারা কপিল মুনিকে দর্শন করতে পারেন, সাগর মহারাজকে কৃতজ্ঞতা জানাতে পারেন। আর আপনারা যখনই আসবেন অবশ্যই আমাদের মন্দিরে আপনারা আসবেন, দর্শন করবেন। খুব শীঘ্রই আপনাদের জন্য থাকার ব্যবস্থাও করা হচ্ছে, আশা করি কিছু পরিকাঠামো গড়ে উঠবে। আগামী জানুয়ারি মাসে যে গঙ্গাসাগর মেলার আগেই আমাদের মন্দিরে বেশ কিছু পরিকাঠামো গড়ে উঠবে। আপনারা অবশ্যই এখানে এসে থাকবেন, প্রসাদ পাবেন, এবং এই গঙ্গাসাগর মেলাতে যে অগণিত পুণ্যার্থীরা এখানে আসেন, তারা যাতে কৃষ্ণ ভাবনামৃতের অমৃত তারা যাতে লাভ করতে পারে,
শ্রীমান মহাপ্রভুর শিক্ষা তারা যাতে লাভ করতে পারে তার সুবর্ণ সুযোগ এখানে ছিল। প্রভুপাদের অহৈতুকী কৃপায় প্রকাশিত হচ্ছে শ্রী সুন্দর গোবিন্দ প্রভু। উনি এই প্রজেক্ট উনি দেখাশোনা করছেন একদম প্রথম থেকেই। ইসকন প্রথমে গঙ্গাসাগরে সেবা শুরু করে 2004-2005 সালে, তো তখন থেকেই আমাদের এই গঙ্গাসাগরের মেলাতে প্রভুপাদের বিশেষ কৃপায় ফুড ফর লাইফ দিয়ে শুরু হয়। এবং এখন ইসকন এইখানে গঙ্গাসাগর মেলার সময় প্রত্যেক দিন 15-20 হাজার তীর্থ যাত্রীদেরকে বসিয়ে এখানে প্রসাদ পাওয়ানো হয়। এখানে আমাদের ফ্রি মেডিকেল ক্যাম্প, বিরাট পরিকাঠামো ইসকনের, প্রায় 15 বিঘা জমির উপরে ইসকনের পরিকাঠামো গড়ে উঠছে। আপনারা খুব আনন্দিত হবেন যখন আসবেন এবং দেখবেন ইসকনের পরিকাঠামো কীভাবে সুন্দরভাবে গড়ে উঠছে। ওই দিকে দেখা তো, এখন আমরা গঙ্গার দিকে, আমরা তো গঙ্গার দিকে আমরা এগিয়ে যাচ্ছি, যেখানে সারা বছর তীর্থযাত্রীরা পুণ্যযাত্রীরা এখানে আসেন এবং স্নান করেন, কপিল মুনিকে প্রণতি জ্ঞাপন করেন। আমিও আপনাদের সবার জন্য প্রার্থনা করছি, আর প্রার্থনা করে সবার হয়ে আমিও এখানে গঙ্গাতে স্নান করব, আপনাদের জন্য প্রার্থনা করব। আপনারা যে যেখানেই আছেন ভালো থাকবেন, সুখে থাকবেন, কৃষ্ণ ভাবনামৃতে আপনারা এগিয়ে যান। আমি কালকে শ্রীমদ্ ভাগবতে পড়ছিলাম প্রথম স্কন্ধে, যেখানে প্রভুপাদ নারদ মুনির বর্ণনা করতে গিয়ে উনি বলছেন যে ভক্তদের জন্য এই তীর্থযাত্রা কতটা গুরুত্বপূর্ণ। এই তীর্থযাত্রার মাধ্যমে আমাদের কিন্তু বৈরাগ্য এবং জ্ঞান প্রকাশ পায়। ঘর বাড়ি ছেড়ে, সব কিছু ছেড়ে আমরা যখন তীর্থ ভ্রমণে যাই, স্বাভাবিকভাবে সবসময় আমরা অনুকূল পরিবেশ পাই না, অনেক প্রতিকূলতার মধ্যে দিয়ে আমাদের যেতে হয়। এবং ভগবানের শরণ গ্রহণ করে আমরা যখন এগিয়ে যাই, তখন স্বাভাবিকভাবে শ্রীমান মহাপ্রভু যেই উদ্দেশ্যে এই পৃথিবীতে অবতরণ করেছিলেন সেটা আমরা পেতে পারি। গঙ্গাসাগর কলকাতা থেকে কত কিলোমিটার? 100, কলকাতা থেকে 100 কিলোমিটার, বেশি দূর না। তো আপনারা যারা কলকাতার কাছাকাছি থাকেন বা বিশ্বের যেখানেই থাকুন না কেন, কলকাতায় আসবেন, কলকাতায় প্রভুপাদের আবির্ভাব স্থান দর্শন করবেন, যেটা এখন ইসকন অধিগ্রহণ করেছে আর খুব সুন্দর করে ওই জায়গাটা এখন ডেভেলপ হচ্ছে। তারপরে উল্টো ডাঙাতে আপনারা অবশ্যই যাবেন, যেখানে ভক্ত সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের সাথে ছিল প্রভুপাদের প্রথম মিলন হয়, এবং যেখানে ভক্ত সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদকে আদেশ সেইখানে যেতেন। প্রভুপাদ বলেছেন, আমার জীবনে আমি যা কিছু পেয়েছি সবই রাধা গোবিন্দের কৃপায়। এবং ইসকন 3C অ্যালবার্ট রোডে কলকাতাতে, সেইখানে ইসকনের একটা সুন্দর মন্দির রয়েছে। প্রভুপাদ যে মন্দিরে অবস্থান করেছেন সেই মন্দিরে এখনও রয়েছে। প্রভুপাদ যে স্কুলে গিয়েছেন, যেই কলেজে গিয়েছেন, সেই স্থানগুলো এখনও রয়েছে। তো আপনারা কলকাতাতে এই সমস্ত তীর্থ দর্শন করে চলে আসুন গঙ্গাসাগরে। সাধারণত গঙ্গাসাগরে ভক্তরা কম আসে, একটা ভয়ে, পরিকাঠামোর ভয়ে। কিন্তু আমি তো কালকে আসলাম, আমি দেখলাম আগের থেকে এখন পরিকাঠামো খুব সুন্দর। আগে সত্যিকারে খুব কষ্ট হতো, আমার মনে হয় সেই জন্যই এই উক্তিটা আমরা পাই যে সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। কিন্তু
এখন যে পরিকাঠামো গড়ে উঠেছে, এখন আর একবার না, বারবার আসতে পারেন আপনারা। তো আমরা এখন সমুদ্রের কাছে চলে এসেছি, এটা দেখা, আমরা এখন সমুদ্রের কাছে চলে এসেছি যেখানে গঙ্গা সেই গোমুখ থেকে বেনারস হয়ে মায়াপুর হয়ে এইখানে আসেন, এবং এইখানে এসেই সমুদ্রে প্রবেশ করেন। তো এসেছি আমরা এখানে স্নান করার জন্য, আপনাদের জন্যও স্নান করব, আপনাদের জন্য প্রার্থনা করব মা গঙ্গার কাছে, কপিল মুনির কাছে। বিশেষভাবে এটি একটা বিশেষ লীলা ছিল যার মাধ্যমে মানব জাতি গঙ্গাকে দর্শন করে, গঙ্গা দেবীকে স্পর্শ করে তাদের মানব জীবনকে ধন্য করতে পারে। আপনারা অনেকে মায়াপুরে গিয়েছেন, গঙ্গাতে স্নান করেছেন, বা হরিদ্বারে বা বিভিন্ন স্থানে স্নান করেছেন, কিন্তু এইখানে একসাথে আপনি সমুদ্র এবং গঙ্গাতে আপনি স্নান করতে পারবেন। যেই স্থানে গঙ্গা দেবী সমুদ্রে প্রবেশ করেন সেই স্থানের নাম হচ্ছে গঙ্গাসাগর। এখন এখানে সকাল, তবুও আমরা দেখছি, এবং সপ্তাহের মাঝখানে তার সত্ত্বেও আমরা দেখছি বেশ কিছু পুণ্যার্থীরা এখানে এসেছেন, এখানে স্নান করে কপিল মুনির আশ্রমে ওনারা যাবেন পুজো দিতে। আপনাদেরকে কাছ থেকে গঙ্গা দেবী সমুদ্রকে দর্শন করিয়ে আমি বিদায় নেব, তারপরে আপনাদের জন্য স্নান করব। আবার যে সমস্ত ভক্তরা এখানে, কত ভক্ত দেখছে, 106 জন ভক্ত আপনারা দেখছেন, এবং পরে যারা দেখবেন আপনাদের সবার সে চরণ কমলে আমার সশ্রদ্ধ প্রণতি জ্ঞাপন করি। আমি আপনাদের কৃপা ভিক্ষা চাই যাতে সঠিক মনোভাব নিয়ে গঙ্গাতে আমি স্নান করতে পারি। আপনাদের জন্য প্রার্থনা করি, সেই শক্তি আমি আপনাদের থেকে প্রার্থনা করছি। আসুন কাছ থেকে গঙ্গাদেবী সমুদ্রকে দর্শন করুন আপনারা। হরি বল, বলো গঙ্গা মাইয়া কি জয়, হরি বল হরি বল হরি বল, জয় গঙ্গা মাইয়া। সূর্যদেবকে দেখা, সূর্যদেব, সূর্যদেব পূর্ব দিকে উঠেছেন, উদিত হয়েছেন। অলরাইট, এখানে সমুদ্রের সৈকত খুব সুন্দর। কালকে এসেছিলাম গঙ্গা দেবী ওখানে পর্যন্ত ছিল, কিন্তু এখন মানে ভাটা, তাই তো, আবার জোয়ার হবে, তো ভাটার সময় নেমে যায়, আবার জোয়ারের সময় ওটা উঠে। যদিও মায়াপুরে এটা দেখা যায় না, গঙ্গাতে জোয়ার ভাটা হয় না, কিন্তু যেহেতু গঙ্গা দেবী এখানে তো সমুদ্রের সাথে মিলিত হয়েছেন সেই জন্য জোয়ার ভাটা এখানে হয়। ঠিক আছে, আমি এখন প্রস্তুত হয়ে আমি এখন গঙ্গাতে স্নান করতে যাব, সমুদ্রে স্নান করতে যাব আপনাদের জন্য। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই শুভ দামোদর মাসে আমার জন্য কৃপা করবেন, প্রার্থনা করবেন। আপনারাও নামের আশ্রয় নিয়ে আপনারা এগিয়ে যান। জয় রাধা দামোদর, জয় গঙ্গাসাগর, জয় কপিল মুনি, হরে কৃষ্ণ, প্রণাম নেবেন আমার।